ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে যে আপনারা যে নোটটা দেখতে পাচ্ছেন 1000 টাকার লাল নোটটা, এই নোটটা কিন্তু 30 তারিখের পর থেকে বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ 30 তারিখের মধ্যেই কিন্তু আপনাদেরকে ব্যাংকে জমা দিয়ে দিতে হবে এবং এই 30 তারিখের মধ্যে এই টাকার বিনিময় মূল্যটা আপনাদেরকে ব্যাংক থেকে সংগ্রহ করে নিতে হবে। আর 30 তারিখ পার হয়ে গেলে কিন্তু ব্যাংকগুলো এই টাকাটা নেওয়া বন্ধ করে দিবে। ঠিক এই রকমই একটা কিন্তু মেসেজ আপনারা পেয়েছেন অনেকেই, অনেকেই এটা নিয়ে বিভ্রান্ত হয়েছেন যে আসলে এই টাকাগুলোকে বাতিল হয়ে যাচ্ছে কি না। তো আমি আপনাদেরকে জাস্ট বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার দেখিয়ে দিচ্ছি যে এই সংবাদটা কি হলো, এই সংবাদটা তো বালি দাপু এত ডিস্টার্ব করলে ভিডিও করা যাবে তো বালি। আচ্ছা মো আরেকটু আরেকটু বালি আরেকটু আরেকটু না হলে তোমাকে আমি নামাই দেব কিন্তু রাখবো না কিন্তু। বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি একটা সার্কুলার ইস্যু করে দিয়েছে যে আপনারা যারা এই বিভ্রান্তিতে পড়েছেন বা যারা মনে করছেন যে আসলে টাকাটা বাতিল হয়ে যাবে, এই ধরনের কিন্তু কোনো ডিসিশন সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু হয়নি। বিধায় এই সম্পর্কে আপনারা এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসবেন এবং এটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না আশা করছি। এই ধরনের কোনো ডিসিশন যদি এসেও থাকে তাহলে সেটা অবশ্যই বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের মাধ্যমেই আসবে। বিধায় এটা নিয়ে আপনাদের আসলে কোনো রকম কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। যারা আমার চ্যানেলে সর্বপ্রথম এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিয়ে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুল করবেন না, কারণ পরবর্তী ভিডিওগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার ভিডিও আসবে এবং সেগুলো যেন আপনারা পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।